ত্রিধারা সম্মিলনী 2024 সালের পূজা মণ্ডপে প্রবেশ করছি। আমি ভিডিওটা এমনভাবে তুলেছি যাতে একজন দর্শনার্থী যখন ত্রিধারার পূজা মণ্ডপে প্রবেশ করবে যেভাবে সে দেখবে, কারণ এই ভিডিওটা আমি চাইবো সবাই ত্রিধারার এই পূজা মণ্ডপে আসুক, বা যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যারা আসতে পারবেন না তারাও যাতে ত্রিধারা সম্মিলনীর পুজোটা মিস না করেন, সেই কারণে আমি এই ভিডিওটা তুলেছি। এবং দেখুন কি অপরূপভাবে একটা গ্রিনারি, একটা সবুজাব আভা এবং একটা গ্রাম্য পরিবেশে মা দুর্গা এখানে বিরাজ করছেন, এবং চারদিকে গাছগাছালি রয়েছে, এবং তার সাথে আমাদের আদিবাসী ভাই বোনরা দেখছেন গন্ডার আছে, এবং তার সাথে একটা অ্যাঙ্গেল থেকে আমি ত্রিধারার মাতৃ প্রতিমাটা দেখাচ্ছি, এবং তার সাথে ডান দিকে আমি দেখালাম এবং মা দিকে। এই পুরো আমি একটা ভার্চুয়াল ট্যুর করাচ্ছি আপনাদের, যাতে আপনারা ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপেই আছেন এবং আপনারা যদি থাকেন তাহলে আপনারা এইভাবে দেখবেন। তার আমি আপনাকে আপনাদের চারদিকে থ্রি ডি ডাইমেনশনে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি যে কীভাবে দেখুন গন্ডার এবং একটা আদিবাসী ভাই বোনদের একটা সম্পূর্ণ পরিবেশের মধ্যে মা দুর্গা বিরাজ করছেন, এবং দেখতে পাচ্ছেন যে কী সুন্দরভাবে প্যান্ডেলটা সাজানো হয়েছে। এবং যখন আমি প্যান্ডেল থেকে বেরিয়ে যাবেন এবং প্যান্ডেলের এসে আপনাকে একটা গ্রিনারি, একটা সবুজাব একটা দৃষ্টি আপনার মানে প্রচণ্ড মনোরঞ্জন, একটা মনোমুগ্ধকর দৃষ্টি আপনাদের আকৃষ্ট করবে বাংলার ঐতিহ্য টেরাকোটার ঘোড়া। তো সব মিলিয়ে ত্রিধারা সম্মিলনী 2024 সালে একটা গ্রাম্য পরিবেশে, বাংলার গ্রাম্য পরিবেশে মা দুর্গা বিরাজ করেছেন এবং চারদিকে সবুজের আভা। ত্রিধারা সম্মিলনী মাতৃ প্রতিমার স্টিল ফটো এবং ত্রিধারা সম্মিলনী মাতৃ প্রতিমার সাথে আমি একটা সেলফি তুলেছি, এবং একটু ক্লোজ স্ন্যাপে আপনাদের ত্রিধারা সম্মিলনীর মাতৃ প্রতিমার দর দেখাচ্ছি। এটা সত্যিই খুব ভালো লেগেছে, আর একটু ওয়াইড অ্যাঙ্গেল থেকে মাতৃ প্রতিমাটা। এরপর দেখুন দেশপ্রিয় পার্কে 2024 সালের দুর্গোৎসবের প্যান্ডেল আপনারা দেখছেন। প্যান্ডেলটা একটা মার্বেল প্যালেসের মতো, প্রাসাদের মতো তৈরি করা হয়েছে, এবং সেই মার্বেলের যে রং অফ হোয়াইট সেই কালারের পুরো প্যান্ডেলটা। এবং এর সাথে আপনাদের দেখাবো মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমাটি অসাধারণ সুন্দর হয়েছে, এবং এই ভিডিওতে আমি দেশপ্রিয় পার্কের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দুর্গা প্রতিমাটাকে কেমন লাগছে, আপনারা যখন মণ্ডপে প্রবেশ করবেন তখন আপনারা কী দেখবেন সেই পুরো জিনিসটা আপনারা একটা ভার্চুয়াল ট্যুর হয়ে যাবে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন। কারণ যারা আমি চাইবো যে সবাই দেশপ্রিয় পার্কের দুর্গা প্রতিমা দর্শন করুন, বা যারা দূর দূরান্তে থাকেন তারা যদি আসতে না পারেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা, যাতে তারা আমার এই ভিডিওটা দেখে তাদের মনে হয় তারা যেন দেশপ্রিয় পার্কে দুর্গা প্রতিমা নিজের চোখে দেখছেন, এবং একজন দর্শনার্থীর চোখে কীভাবে দেশপ্রিয় পার্কে 2024 সালে দুর্গা প্রতিমা দেখবেন সেইটা আমার এই ভিডিওতেই আপনি দেখতে পারবেন। আমি আমার চোখ দিয়ে, আমার ক্যামেরা, এবং আমি দেখুন আবার একটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি দেশপ্রিয় পার্কের দুর্গা প্রতিমা। অসাধারণ সুন্দর এই দুর্গা প্রতিমা, এবং মায়ের মুখ এবং তার সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ অসাধারণ দক্ষতায়, এবং এর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে হালকা আকাশি কালার এবং সাদার যে কম্বিনেশন, প্রত্যেকটা জিনিস নিয়ে একটা অপরূপ স্বাদে এই দুর্গা প্রতিমাটা একটা অতুলনীয় সৌন্দর্য চারদিকে প্রস্ফুটিত করছে। মাকে খুব সুন্দর লাগছে এখানে, এবং মায়ের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আকাশি এবং সাদা কালারের সেইটা মায়ের, সেটা এই প্যান্ডেলের যে অফ হোয়াইট মার্বেল প্যালেসের যে কালারটা আছে তার সাথে একটা দারুণ মিশ্রণ তৈরি করেছে। সব মিলিয়ে প্রচণ্ড সুন্দর লাগছে মাকে এবং প্যান্ডেলটাকে। চলুন এবার দেখে নিই একটু স্টিল ফটো আপনার দেখাচ্ছি। এটা হচ্ছে মণ্ডপের বাইরে থেকে এরকম দেখতে লাগছে, একটা সেলফি নিচ্ছি আমি মণ্ডপের সাথে দেশপ্রিয় পার্কের 2024 সালের দেশপ্রিয় পার্কে মাতৃ প্রতিমার সামনে আমি একটা সেলফি নিয়েছি দেখতে পাচ্ছেন। এবার মাতৃ প্রতিমাটাকে দেখাবো আপনাদের স্টিল ফটো, এবং এর সাথে আর একবার দেখুন মণ্ডপটা একটু ক্লোজ
থেকে ফটোটা তুলেছি আমি, এবং আমার একটা সেলফি মাতৃ প্রতিমার সাথে, এবং মাতৃ প্রতিমাটা আমার অসাধারণ লেগেছে, খুব সুন্দর মায়ের মুখ। দেশপ্রিয় পার্ক 2024 সালে।